সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের আজ শোকের দিন। আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। যে বঙ্গবন্ধু না এলে এ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম থাকতো না, বাঙালি জাতি হিসেবে পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই বাংলাদেশেরই কিছু নরপশু তার সাথে পাকিস্তান শাসক বাহিনী মিলে 1975 সালের 15ই আগস্ট সপরিবারে তাকে নৃশংসভাবে হত্যা করেন। আজ আমরা তার জীবনের কিছু স্মৃতিচারণ করব, শুনব তার পরিবারের সদস্যদের কিছু কথা। চলুন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তার এবং তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, সেই সঙ্গে সেই ঘাতক নরপশুদের জানাই প্রচণ্ড ঘৃণা এবং ধিক্কার। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17ই মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর এই ইউনিয়নটি ছিল ফরিদপুর জেলার দক্ষিণ অঞ্চলের সর্বশেষ ইউনিয়ন। মধুমতি নদীর পাড়ে অবস্থিত পাক পাখালির ছায়ায় ঘেরা শান্ত সবুজ এ গ্রামেই বঙ্গবন্ধুর জন্ম। টুঙ্গিপাড়ার বিখ্যাত শেখ পরিবারে মঙ্গলবার দিবাগত রাত 8টায় বাংলার মহান নেতা জাতির জনক জন্মগ্রহণ করেন। বাবা শেখ লুৎফর রহমান এবং মা সায়রা বেগমের তৃতীয় সন্তান হলেও পুত্র হিসেবে তিনি ছিলেন জ্যেষ্ঠ। বাবা মায়ের আদরের এই ছেলেকে কখনোই তারা কোনো দেশের কাজে বাধা দেননি, তাই তো ছেলেবেলা থেকেই বঙ্গবন্ধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাথমিক বিদ্যালয় শুরু হয় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। এখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। এরপর তিনি চলে যান বাবার কাছে মাদারীপুরে। 1934 সালে মাদারীপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন চতুর্থ শ্রেণীতে। বাবা চাকুরিজীবী হওয়ার কারণে বাবাকে বদলি হয়ে আসতে হয় গোপালগঞ্জে। সঙ্গত কারণেই বাবার সাথে তিনিও চলে আসেন গোপালগঞ্জ। এখানে এসে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন গোপালগঞ্জ পাবলিক স্কুলে। 1937 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশন স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। 1938 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপ্তম শ্রেণীর ছাত্র, ঠিক তখনই শেরেবাংলা এ কে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী গোপালগঞ্জ পরিদর্শনে এলেন। গোপালগঞ্জে এসেই বঙ্গবন্ধুর সাথে তাদের প্রথম পরিচয় হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1942 সালে কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হওয়ার পর থেকেই মূলত রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি লিপ্ত হন। 1946 সালে তিনি ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উপর স্নাতক ডিগ্রি লাভ করেন। 1947 সালের দেশ বিভাগের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। এ সময় তিনি মুসলিম লীগের অন্যতম নেতা ছিলেন। 1949 সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি গ্রেপ্তার হন। টানা 1952 সাল পর্যন্ত তিনি কারাভোগ করেন। আপনি ছাত্রজীবনে একজন তুখন নেত্রী ছিলেন। আরও একটা পরিচয় আমরা আপনার সম্পর্কে জানি, যেটা হচ্ছে আপনি বঙ্গবন্ধু পরিবারের সদস্য নয়, তারপরেও বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে আপনার সম্পৃক্ততা অনেক বেশি। তো সেই সময়টায় যখন আপনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজগুলো করেছেন, তখন আপনার কেমন লাগতো? আমি তো আসলে ছাত্র ইউনিয়ন করতাম, ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। তো তখন ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন একসাথেই কাজ করত এবং আমি আমার ধরেন যে ছাত্র আমার নিজের ছাত্র জীবন থেকেই বাঙালি জাতির বা বাঙালি জাতীয়তাবাদের যে চেতনা এবং পাকিস্তানিরা আমাদেরকে যেভাবে শাসন শোষণ করতো, এই জিনিসগুলো তো আমরা ওই সময় যারা ছাত্র ছিলাম তারা তো দেখেছি, পড়েছি। আমি নিজে লেখাপড়া করেছি রাওয়ালপিন্ডিতে, সুতরাং আমার অভিজ্ঞতাটা একেবারে বাস্তব ছিল যে ওরা আমাদের কি চোখে দেখে সেটা আমি দেখেছি। আমাদেরকে আমরা ওখানে বাংলা স্কুলে পড়তাম, আমাদেরকে ওরা কীভাবে অবমাননা করতো, অপমানজনক কথাবার্তা বলতো, এগুলো তো আমরা নিজেরা দেখেছি। তো সুতরাং আমি আমার ব্যক্তি জীবনে আমি প্রথম থেকেই একটা মাথায় ছিল যে এদের সাথে কীভাবে থাকবো। তো বঙ্গবন্ধু যখন ছয় দফা দিলেন তখন তো আমাদের কাছে ওটা একটা বিরাট মুক্তির
যে সনদ বলে যাকে সেরকম হিসেবে এসেছিল এবং বাঙালি জাতির যে জাতিসত্তার প্রতিষ্ঠার জন্য তিনি যেভাবে আমাদেরকে ডাক দিয়েছিলেন তো সেই জন্য সেই একাত্তরে বলেন সত্তরের নির্বাচন বলেন তখন সেটার ভিতর দিয়ে তো আমরা দেখেছি তো বঙ্গবন্ধুর যে একজন জাতীয়তাবাদের বাঙালি জাতীয়তাবাদের আদর্শবাদী নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠেছিলেন এবং তার সেই আদর্শটাকে তখনকার ওই সময়ের দলমত নির্বিশেষে ছাত্র সমাজ কিন্তু গ্রহণ করেছিল এবং বঙ্গবন্ধুর ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন ছিল না। স্যার, আমরা আপনার কাছে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কে একটু জানতে চাইব। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন তো অনেক লম্বা জীবন, এই ব্যাপারে আলোচনা করতে গেলে তো ঘন্টার পর ঘন্টা আলাপ আলোচনা করতে হবে, এত সংক্ষেপে সময়ে তো বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করা সম্ভব না। 58-এ আমি যখন কলেজে স্কুলে 9-এ পড়ি তখন থেকে আমি ছাত্রলীগ করি এবং মেট্রিক পাশ করছি 61 সালে। পাশ করার পর থেকে আমি ছাত্র রাজনীতিতে সক্রিয় এবং নেতৃত্বে ছিলাম। তো ওনাকে আমি দেখি নাই, পত্রপত্রিকাতে ওনার কথাবার্তা বলছি, এগুলি শুনছি, পড়ছি, দেখছি। ছিলেন রংমহল একটা সিনেমা হলে উনি একটা মিটিং করছিলেন, ওই মিটিংয়ে আবার ওখানকার তখনকার যে কিছু আওয়ামী লীগের নেতারা যারা ছিল তারা আমাদের ছাত্রদেরকে ঢুকতে দেয় নাই, তাই ওনার সঙ্গে দেখা করার কোনো সুযোগ করতে পারিনি। কিন্তু আমরা ছাত্ররা একটু অর্গানাইজ করে গ্যাদারিং করলাম, উনি যখন বাইরে যাওয়া তখন মানে স্লোগান টোগান দেওয়া আরম্ভ করলাম। দেওয়ার পরে উনি আগে আসলেন, হ্যাঁ কী খবর তোমরা? আমরা এখানে ছাত্র গুরুদর কলেজের, আমরা ছাত্রলীগ করি, আপনার আদর্শে বিশ্বাস করি, এই ধরনের কথাবার্তা বললাম। বলার পরে তো বলল যে তোমরা দেশের জন্য কাজ করো, ভবিষ্যতে তোমাদের জন্য অনেক প্রোগ্রাম আসবে, এগুলি তোমরা সুন্দরভাবে করো এবং তোমাদেরকে আলটিমেটলি নেতৃত্ব নিতে হবে দেশের, এই ধরনের কিছু কথা দাঁড়ায় থেকে বলে চলে গেল আর কি। স্যার, আমি আরেকটা ব্যাপার বলি যে বঙ্গবন্ধু একসময় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন, আমরা জেনেছি 1970 সালে আপনিও সর্বকনিষ্ঠ সংসদ। সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন, এটা ছিল 1954-এর যে যুক্ত ফ্রন্ট যখন ক্ষমতায় আসলো তখন পরে ওনাকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন উনি সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন। জেলখানায় থেকেও তিনি 1952 সালের ভাষা আন্দোলনের সমর্থন যোগান। 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বিদ্রোহী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে বঙ্গবন্ধু ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন। প্রস্তাবিত 6 দফা দাবি ছিল বাঙালি জাতির মুক্তি সনদ। 1966 সালের 1 মার্চ বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধুর 6 দফার পক্ষে জনমত সৃষ্টির উদ্দেশ্যে সারা বাংলায় গণসংযোগ সফর শুরু করেন। এ সময় তাকে সিলেট, ময়মনসিংহ ও ঢাকা থেকে বারবার গ্রেফতার করা হয়। এরপরে তো আরও অনেক ইতিহাস গেছে, উনি যখন নাকি জেলে ছিলেন 66-এ 6 দফা দেওয়ার পরে বিভিন্ন জায়গায় গেলে বক্তৃতা দিলে ওনাকে গ্রেপ্তার করতো, আবার এক জেল থেকে আরেক জেলে নিয়ে যেত। যেমন সিলেট বক্তৃতা দিল, দেওয়ার পরে ময়মনসিংহ যে আগে বক্তৃতা দিয়েছিল ওই বক্তৃতার একটা কেস হয়েছিল, পরে ওনাকে সিলেটে ট্রেনে করে ময়মনসিংহ নেওয়ার জন্য প্রস্তুতি নিল। তখন রাত 12:30 দিকে কিষাঙ্গ ট্রেন আসলো, তখন আমি বেশ 1.5-2 হাজার ছাত্র ছাত্র নিয়ে স্টেশন আইসা উপস্থিত হয়েছি এবং স্টেশন আইসা এখানে স্লোগান টোগান দিলাম। উনি যখন কিষাঙ্গ স্টেশনে আসলো মাইকটাকে আমার ছিল, পরে আমরা এখানে স্লোগান টোগান দিলাম, তখন উনি এই যে বগিতে ছিলেন উনি বগির দরজায় এসে দাঁড়ালেন। দাঁড়াবার পরে আমি একটা বক্তব্য রাখলাম, বক্তব্য রাখার পরে উনিও একটা বক্তব্য রাখছিলেন এবং পরে উনি টান দিয়ে আমাকে উপরে তুলিয়া আমাকে এবার আঞ্জায় ধরছিলেন আর কি, ট্রেনের টান নিচের থেকে আমরা টানটা তুলে ফেললো ট্রেনে। আমি ট্রেনে তেল নামতে পারেন না, উনি আমাকে উপরে তুললে আমাকে খুব জড়ায় টড়ায় ধরলো। যে তখন বললো যে তোমাদেরকে এই আন্দোলন করে আর নেতৃত্ব দেওয়া এই দেশের স্বাধীনতা সংগ্রামকে আগায় নিতে হবে, এই ধরনের কথাবার্তা বললো। এর মধ্যে এইসব কথাবার্তা বললা উনি ট্রেন ছাড়া দিয়ে চলে গেছে এবং ওই সময় আমি তার সবচেয়ে বেশি সান্নিধ্যে যাই, পরিচিত হয়। এরপরে তো জানেন এই 1968 সালে তাকে আবার আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হইলো। ষড়যন্ত্র মামলা দেওয়ার পরে 1969 সালে তো আমরা ছাত্রদের 6 দফা থেকে পরে 11 দফা ছাত্র সমাজের সহ মোট 11 দফা আন্দোলন শুরু হইলো। সেই আন্দোলনের প্রেক্ষিতে ওনাকে মুক্ত করা হয় এবং 1970 সালের প্রথম দিকে উনি
কিশোরমোহন রায়ের একটা জনসভা করলেন এবং সেই জনসভা যখন ছিল তখন আওয়ামী লীগের সভাপতি ছিল উনি ওই জনসভার যে প্রস্তুতি কমিটির এটা মানে উনি ছিলেন সভাপতি আর আমি যদিও ছাত্র ছিলাম তখন ছাত্র আওয়ামী লীগের মাঝামাঝি অবস্থায় ছিলাম ঠিক ওই মুহূর্তে আমাকে করছিল সাধারণ সম্পাদক ওই সময় ওনার আরও বেশি নিবিড় সান্নিধ্যে আমি যাই এবং আমি ওই সেই 69 সালে আমি আগে বিএ পাস করি নি বিএ পাস করছি করার পরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম উনি আয়সা বললাম যে এই ধরনের আমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পেয়েছি লোতে আমি এখানে পড়বো এবং ঢাকা ছাত্র রাজনীতি করবো উনি দু তিন মিনিট চিন্তা ভাবনা করে বললো যেন ওইটা হবে না তোমাকে সেন্ট্রাল ল কলেজে ভর্তি হতে হবে এবং সেন্ট্রাল ল কলেজে ভর্তি হয়ে তুমি কিছু বই টই নেয়া তুমি চলে যাও কৃষকদের সংগঠন করো আর ওখানে ল বই টই পড়ে পরীক্ষা সময় পরীক্ষা দিবা আমার ইচ্ছা না থাকলেও শেষ পর্যন্ত ওনার হুকুম তখন বাধ্য হয়ে আমাকে ওই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি ক্যান্সেল করে আমি সেন্ট্রাল ল কলেজে ভর্তি হয়ে বইটি নিয়ে গেলাম এর মধ্যে অনেক ইতিহাস আছে লম্বা করে বললাম না তো এর মধ্যে তো 70 ইলেকশনে যখন আসলো 1970 সালের 6 জানুয়ারি বঙ্গবন্ধু পুনরায় আওয়ামী লীগের সভাপতি হন 1 এপ্রিল আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভায় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় 7 জুন রেসকোর্স ময়দানের জনসভায় বঙ্গবন্ধু 6 দফার প্রশ্নে আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান 17 অক্টোবর বঙ্গবন্ধু তার দলের নির্বাচনী প্রতীক হিসেবে নৌকা প্রতীক পছন্দ করেন এবং ঢাকার ধোলাইখালে প্রথম নির্বাচনী জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তখন 70-এর প্রথমার্ধে আমি যখন আরেকবার আসলাম 70-এ মানে প্রথমার্ধে মানে এই এপ্রিল বা মে মাসের প্রথম দিকে আসছি তখন হঠাৎ করে আমাকে বললো যে তোমাকে এমপি ইলেকশন করতে হবে ইলেকশন করার চিন্তা তোমার মাথায় ছিল না কয় এমপি ইলেকশন করতে হবে পরে আমি বললাম যে আমি তো ইলেকশন করতে হইব আমি হ্যাঁ পরে এমপি এ মেম্বার প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি এবং মেম্বার ন্যাশনাল অ্যাসেম্বলি দুইটার যে ডিফারেন্সটা এটা এত ক্লিয়ার পলিটিক্যাল সায়েন্সে পড়ছি কিন্তু এত ক্লিয়ার কনসেপশন ছিল না পরে চিন্তাভাবনা করে আলাপ আলোচনা করে দেখলাম যে এমএনএ হলো মেম্বার ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পাকিস্তান আর এমপি হলো মেম্বার প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি অফ পাকিস্তান তখন আমি নিজকে খুব বড়ই মনে করতাম আমার জেলা আমাদের আমার সে বেশি বড় নেতাকে আমি কেন সুরডা করবো আমি বড়টাই করবো তখন আমি ওনাকে বললাম যে আমি ইলেকশন যদি করতে হয় তাহলে এমএনএ করবো আমি এমপি করবো না তখন উনি আমার বললো যে তুই বাচ্চা মানুষ ছেলে মানুষ তোকে এমএনএ ভোট দিবে না এই না সেই তুমি এমপি করো এই বয়সে এমপি এটা যথেষ্ট এত অল্প বয়সে কেউ তো এমপিও করে না তুমি তো এমপি নমিনেশন পাবে সেখানে আমি এইভাবে ডিসিশন নিচ্ছি যাই হোক এটা আমি মানতেছি না পরে আবার কয়েকদিন পরে আয়সা আবার জিজ্ঞাসা করলাম যে আপনি আমার না যে এখানে এমএনএ না দিয়া আপনি কাকে দিবেন পরে কইলো যে দেখ আমি তো একজনের কথা দাঁড়াইছি উনি একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ তোমার এলাকায় তার নাম বললো তার নাম ছিল মেজবাউদ্দিন পরে আমি বললাম যে তারা তো কেউ চিনে না এই সেই তার কী হবে কেন তাকে দেওয়া হবে এগুলি কথাবার্তা কো আমি কত দাঁড়াইছি পরে আর কী করবো চলে গেলাম এরও মাস এক দেড় মাস পরে আবার আসলাম আসার পরে উনি আমার দেখা খুব হাসতে লাগলেন আমি বুঝতে পারতেছিলাম না কেন হাসেন শেষ পর্যন্ত উনি বললো যে তোর তো ওই জোর সাহেব মারা গেছে অর্থাৎ উনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন ওই ভদ্রলোক এটুকু বললে এই হাসছে খুব অট্ট হাসি হাসলো অনেকক্ষণ করার পরে অর্থাৎ ইনডাইরেক্টলি বলে দিল তোর রাস্তা ক্লিয়ার হয়ে গেছে সুতরাং তুমি এমএনএ ইলেকশন নেই করবো আর কি এই ধরনের একটা কথা বললো এটা কয় নাই না বললে আমি বুঝা নিলাম যে এটা হয়ে গেছে ওই ব্যক্তি বোঝা গেছে ওনার হাসিতেই যাই হোক 70-এ আমাকে এমএনএ নমিনেশনে দিল ইলেকশন করলাম ইলেকটেড হইলাম এর পরবর্তী ইতিহাস তো সবাই সারা দেশবাসী জানে বঙ্গবন্ধুকে পাক আর্মি দূরে নিয়ে গেল দেশে যুদ্ধ হলো সবকিছু হলো আমিও ইন্ডিয়াতে গেলাম যুদ্ধ করলাম এই অনেক করুণ ইতিহাস 1971 সালের 3 জানুয়ারি রেসকোর্সের জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ পরিচালনা করেন আওয়ামী লীগ দলীয় সদস্যরা 6 দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনা এবং জনগণের প্রতি আনুগত্য থাকার শপথ গ্রহণ করেন 1971 সালের 1 মার্চ ইয়াহিয়া খান অনির্দিষ্টকালের জন্য জাতীয় পরিষদের বৈঠক স্থগিতের ঘোষণা দিলে সারা বাংলায় প্রতিবাদের ঝড় ওঠে বঙ্গবন্ধুর সভাপতিত্বে আওয়ামী লীগ কার্যকরী পরিষদের জরুরি বৈঠকে 3 মার্চ দেশব্যাপী হরতাল আহ্বান করা হয় 3 মার্চ সারা বাংলায়